দিনদার ভাই ও বোনেরা, আজকের যে তদবিরটা, আজকের যে কবচটা আপনাদের মাঝে উপস্থাপন করব, এটা অবশ্যই আপনার সঙ্গে রাখতে হবে। আপনার গলায় রাখতে পারেন, আপনার হাতে রাখতে পারেন, আপনার কোমরে রাখতে পারেন। আজকের এই কবচখানা শরীয়ত সম্মত, কোরআন সুন্নাহ মোতাবেক এই তদবিরখানা আপনি অবশ্যই যদি একিন এবং মন থেকে বিশ্বাস করে, আল্লাহর উপরে ভরসা করে, পাঁচ ওয়াক্ত নামাজের পাবন্দি করে আপনি যদি এই তদবিরটা করতে পারেন, মহান আল্লাহ তাআলা আপনাদের উভয়ের মিল মহাব্বত করে দিবেন, ভালোবাসা করে দিবেন। বিশেষ করে আপনারা আমাদেরকে অনেকেই বলে থাকেন, যে হুজুর অমুক ছেলেকে ভালোবাসতাম, সে আমাকে বিয়ে করবে বলছে, অমুক মেয়েকে ভালোবাসতাম, এখন আমাদের মধ্যে আর মিল মহাব্বত নাই, আমার স্বামী আমাকে রেখে অন্য জায়গায় পরকিয়া করে, তো আমার স্ত্রী আমাকে ভালোবাসে না। এই সমস্ত সমস্যার সম্মুখীন হয়ে কোরআনি তদবির, শরীয়ত সম্মত কোরআনি আয়াতের মাধ্যমে আপনারা যদি এই তদবির সংক্রান্ত ভিডিওগুলো দেখে আপনারা আমলিয়াতগুলো করতে পারেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মনের আশা ভরসা এবং প্রেম ভালোবাসা একজন আরেকজনের প্রতি মহাব্বত তৈরি করে দেবেন ইনশা আল্লাহ তাআলা। দিনদার ভাই ও বোনেরা, সমস্ত ক্ষমতার মালিক হলো ওই মহান রব্বুল আলামিন। আপনি আমি কাজগুলো করতে পারি, দেখাতে পারি, নিয়মগুলো বলে দিতে পারি, কিন্তু আল্লাহ তাআলা যদি আপনার আমলিয়াত পছন্দ করেন, আপনার জন্য মঙ্গলজনক মনে করেন, তবে অবশ্যই আপনাদের উভয়ের মাঝে মিল মহাব্বত দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দিবেন। দিনী ভাই ও বোনেরা, আমাদের এই চ্যানেলটা একটি ইসলামিক চ্যানেল, কোরআন সুন্নাহ মোতাবেক শরীয়তের হুকুম এবং বিধিবিধান সম্পর্ক এগুলো মেনে আপনাদের মাঝে প্রতিনিয়ত ইসলামিক বিধিবিধান সম্পর্কে নিত্য প্রয়োজনীয় তদবির এবং আমলগুলো দেওয়া হয়। যদি ভালো লাগে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। দিনদার ভাই ও বোনেরা, অতি মহাব্বত পাওয়ার জন্য, ভালোবাসা পাওয়ার জন্য যদি ইসলামী শরীয়তের মধ্যে একজন বেগানা নারী, একজন বেগানা পুরুষের সঙ্গে মিল মহাব্বত ভালোবাসা এগুলো করা নিষেধ, কিন্তু বর্তমান যুগে এটা অহরহ চলতেছে, প্রেম ভালোবাসা অবৈধ সম্পর্ক, বিয়ের আগেই শারীরিক সম্পর্ক করে ফেলে, তারপর যখন ছেলে মেয়ে একজন আরেকজনকে পছন্দ করেন না, তখন আপনারা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যান, হতাশার মধ্যে পড়ে যান, এমনকি অনেক মানুষ গলায় ফাঁস দিয়ে তারপর বিষকে আত্মহত্যা করেন। এটার জন্য আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আপনি আল্লাহর কাছে তওবা করেন, মাফ চান, ওয়ালা তাকনতু মিন রহমাতিল্লাহ। আল্লাহ বলেন, বান্দা, দুনিয়ার সাগরের ফেনা পরিমাণ যদি তোমার গুনাহ হয়ে যায়, আমি রব্বি কারিম, আল্লাহ তাআলার কাছে তুমি কি করো, ক্ষমা চাও, আমার রহমত থেকে তুমি নিরাশ হয়ে যাও না। তো মা ও বোন এবং ভাইদেরকে বলতে চাই, আপনারা যারা বড় বড় জঘন্যতম অপরাধের মধ্যে সামিল হয়ে গেছেন, একজন আরেকজনকে কোনো দিন কষ্ট দিবেন না, অবশ্যই আরেকজনের মন বুঝে আপনি চলার চেষ্টা করবেন। আপনি একজনের ক্ষতি করছেন, দুনিয়ার মধ্যে না হইলেও আখেরাতে আপনি এর জন্য জবাবদিহিতা করতে হবে। একজন আরেকজনকে যদি কথা দিয়ে থাকেন, তাহলে অবশ্যই কথা রাখবেন। ওয়াদা ভঙ্গ করা মুনাফিকি আলামত, এটা হলো কাফেরের চাইতেও বেশি নিকৃষ্ট একটা লক্ষণ। দিনদার ভাই ও বোনেরা, স্ক্রিনের মধ্যে যাওয়া যে নকশাটা আপনাকে দিয়ে দিলাম, এই নকশাটা আপনি লিখে এটা আপনার সুন্দর করে ভাস করে একটা তাবিজের মধ্যে ভরে, এটা কোরআন সুন্নাহ ভিত্তিক নকশা। আপনারা বলতে পারেন তাবিজ ব্যবহার করা জায়েজ নেই, কিন্তু ওই তাবিজ ব্যবহার করা জায়েজ আছে, যেটা আল্লাহকে বিশ্বাস করে কোরআন সুন্নাহ মোতাবেক করা হয় ওইটা ব্যবহার করা জায়েজ আছে। এখানে কোনো শারীরিক ব্যতীত কুফরি কোনো কিছু করা হবে না, ডাইরেক্ট কোরআনি আমল, কোরআনি সুন্নাহ মোতাবেক আপনাদেরকে আমলগুলো দেওয়া হয়, এগুলো করলে পরে আপনাদের তাজা ইমানটা ঠিক থাকবে। হ্যাঁ, কোরআন সুন্নাহ মোতাবেক আমলগুলো করলে পরে যদি আপনাদের ফায়দা নাও হয়, আপনারা সওয়াব পাবেন এবং ইমানটা নষ্ট হবে না। অনেক মানুষ জাদু মন্ত্র কুফরিতে লিপ্ত হয়ে নিজের হাতে করা সুন্দর ইমানটাকে নষ্ট করে দেন। দেনী ভাই বোনেরা, আমরা আমলিয়াতগুলো আপনাদেরকে শিখিয়ে দিই, আল্লাহ আপনাদের আমল কবুল করতেও পারেন, নাও করতে পারেন। আল্লাহ যদি চায় আপনার মনের আশা ভরসা আল্লাহ বান্দা হিসাবে আল্লাহ কবুল করে দেবেন। আশা করি এই তদবির সংক্রান্ত, ভালোবাসা মহাব্বত সংক্রান্ত তদবিরটা আপনাদেরকে বুঝাইতে পারছি। হ্যাঁ, যদি ভালো লাগে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। প্রতিনিয়ত কোরআন সুন্নাহ মোতাবেক আইনগুলো মেলে আপনাদের মাঝে কোরআন সুন্নাহ মোতাবেক বিভিন্ন আমলিয়াত এবং তদবিরগুলো আপনাদের মাঝে উপস্থাপন করা হয়। আমাদের চ্যানেলের ভিতরে প্রবেশ করবেন, যে আমলটা আপনার ভালো লাগে ওগুলো দেখবেন। আর কি সংক্রান্ত ভিডিও চান, আমল চান, আমাদেরকে আপনারা কমেন্ট করে জানাবেন। আমাদের সঙ্গে কথা বলতে চাইলে আপনারা কমেন্ট বক্সে চাইছে ইনশাআল্লাহ কথা বলবেন, নাম্বার চাবেন, আপনাদের সঙ্গে এই তদবির সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করবো। আল্লাহ আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন। আমিন।